আজকে ফিলিস্তিনের উপরে বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ পাপীদের উৎসাহ পেয়ে যেভাবে ঈদের দিনে এবং ঈদের একদিন থেকে বোম্বিং চলছে, আপনারা সবাই জানেন, কোন মানুষ এটা করতে পারে না। মানুষের ঈদের খুশির দিনে এই পবিত্রতম সময়ে যারা বোমাবারে নিরীহ নির্দোষ মানুষকে হত্যা করতে পারে, কোনো বিচারই তাদেরকে মানুষ বলা যাবে না। কারা করছে? আপনারা সচেতন যারা তারা ভালো করে জানেন, এক সপ্তাহ আগেই অর্থাৎ গতকালকে শুক্রবারের আগের শুক্রবারে ইসরায়েলের গুপ্তচর বাহিনীর হেড অর্থাৎ মোসাদের যিনি প্রধান, তিনি এসেছিলেন আমেরিকায় এবং তিনি আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন। সেখান থেকে ফিরে গিয়ে ছয় দিনের মাথায় বৃহস্পতিবার দিন তারা ফিলিস্তিনের উপর হামলা শুরু করে, শুক্রবার দিনে হামলা করেছে। আমি গতকালকে জুমার খুদ্ ওঠার আগ মুহূর্তে মেম্বারে বসার পরও আমার ছেলেকে বললাম, দেখো তো কতজন নিহত হলো, আমাকে বললে 109 জন নিহত হয়েছে পর্যন্ত, চলছে, আমি জানি না আজকে খবর কত হয়েছে। এই যা এই যে কাজটা করল ইহুদিনা সারাই করেছে, ইহুদিনা সারা এক প্যাক্ট, বিশ্বের সর্বত্র এদেরই পাপের রাজত্ব চলছে, ইসলামের বিরুদ্ধে সমস্ত বিশ্ব এক, দেশে বিদেশে সর্বত্র তাদেরই জয় জয়কার চলছে। এখন আমাদের করণীয় কি? আমি সঙ্গে সঙ্গে ঠিক মুসার আয়াতটা অনুসরণ করলাম, মুসা যেভাবে আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন, আমি ওই ছেলেকে বললাম তুই ইমিজিয়েট সামনে দাঁড়াও, কোনোতে নাজালে পাঠ করো। মুসার এই কথাটি এক কোনোতে নাজালের মতোই, তিনি কি বলছেন, রব্বানা আতমিস আলা আমওয়ালিহিম ওয়াশদুদ আলা কুলুবিহিম, আল্লাহ তুমি তার মাল সম্পদ ধ্বংস করে দাও, তাদের অন্তর শক্ত করে দাও। আমরাও কিন্তু ওইটাই বলছি, আমাদের কুনুত নাজালের মধ্যে আল্লাহ রাসূল যে ভাষায় কুনুত নাজালে পাঠ করেছেন আমরা ঠিক সেই ভাষাটাই এখানে বলেছি। আবু দাউদের 44-33 নম্বর হাদিসে আপনারা এগুলি পাবেন, বুখারী মুসলিম হাদিসে আপনারা এগুলি পাবেন, মিশকাত 1288 এবং 1290 নম্বর হাদিসে আপনারা এগুলি পাবেন। সেখানে কীভাবে আল্লাহ রাসূল তাদের উপরে কুনুত নাজালে পাঠ করেছিলেন, সূত্র কি ছিল, চতুর্থ হিজরির সফর মাসে 70 জন কারিকে, শ্রেষ্ঠ কারি জ্ঞানী বিদ্বান সাহাবিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনজির বিন সাইদের নেতৃত্বে পাঠিয়েছিলেন রাজি নামক একটা স্থানে, সেখানে তারা দাওয়াতি কাজ করার জন্য গিয়েছিলেন। সেই দাওয়াতি ময়দানে গিয়ে এই 70 জন সবাইকে তারা ধোকা দিয়ে হত্যা করে। কি মর্মান্তিক, এটাকে সারিয়া বীরে মাউনা বলে খ্যাত, সিরাত রসুলে আপনারা দেখবেন সারিয়া নম্বর 24 পৃষ্ঠা 391, সেখানে আপনারা পুরো আলোচনা পাবেন। 70 জন কারিগর তারা ধোকা দিয়ে হত্যা করে, একই সময়ে তারা রাজি নামক স্থানে 10 জন সাহাবিকে পাঠান, যার নেতা ছিলেন ওমর ফারুকের শ্বশুর আসম বিন সাবিত। সেই 10 জনের মধ্যে 8 জনকে তারা হত্যা করলো আর 2 জনকে নিয়ে গেল, নিয়ে পরে মক্কা বিক্রি করলো। তাদের একজন বিখ্যাত সাহাবী খুবাইব, আপনার নাম জানেন সবাই, এই খুবাইবকে হত্যা করা হলো, তাকে বলা হলো খুবাইব তোমাকে ছেড়ে দেবো যদি তুমি ইসলাম ত্যাগ করো। ঠিক একইভাবে আমর বিন দাসিনাকে বলা হলো তোমার স্থানে যদি মোহাম্মদকে আমরা এইভাবে শূলিবিদ্ধ করি আর তোমাকে যে ছেড়ে দেই, তুমি কি তাতে রাজি আছো? তিনি পরিষ্কার বলেছিলেন, লা ওয়াল্লাহি লাযীম মা উহিব্বু আন ইফদিয়ানি বিশাওকাতি ইশাকুহা ফি কদমিহি, আমি আমার রসুলের পায়েটা কাটা ফুটুক সেটাও আমি চাই না, তার বিনিময়ে আমি আমার জীবন দিতে প্রস্তুত হয়ে আছি। আবু সিওয়ানি আশ্চর্য হয়ে গেছে, মোহাম্মদের সাথীরা এরকম নিজের জীবনকে পর্যন্ত উৎসর্গ করবে অথচ মোহাম্মদের পায়ের কাটা ফিরতে দেবে না? ওদিকে খোবাব কুজন বলা হলো, বললেন ঠিক আছে থামো, আমি দুরাকে সালাত আদায় করিনি। উনি উঠে বললেন যে আমি দ্রুত সালাত পড়লাম এই জন্য যে তোমাদের না ভাবো যে আমি মৃত্যুর ভয়ে সালাত দেরি করে পড়েছি। তাকে যখন শূলবিদ্ধ করা হচ্ছে তখন তিনি বলছেন, আলাস্তু বালিহিনা উক্তাল মুসলিমান,
আমি যখন একজন মুসলিম হিসেবে নিহত হই, তখন আমি কোনো পরোয়া করি না যে আল্লাহর সন্তুষ্টির জন্য আমাকে কোন পার্শ্বে শোয়ানো হচ্ছে। আল্লাহর সন্তুষ্টির জন্যই আমার মৃত্যু হচ্ছে। তিনি ইচ্ছা করলে আমার খণ্ডিত টুকরা সময়ে বরকত দান করতে পারেন। মুসলমানদের এই চরিত্র এই দুনিয়ার মানুষের কাছে অত্যন্ত অনুকরণীয়, পৃথিবীর তাও এর তুলনা নেই। অথচ ওই সময় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম শক্তিশালী, তিনি বদর বিজেতা সেনাপতি, তিনি ওহদের যুদ্ধে পরবর্তী যুদ্ধগুলিতে বিজয়ী। তিনি কিন্তু প্রতিশোধ নেওয়ার জন্য সৈন্য পরিচালনা করলেন না, বরং কি করলেন, এক টানা এক মাস জোহরে আসরে মগরবে ইশাতে ফজরে কুরুত নাজালে পাঠ করলেন। এক মাস পাস করার পরে তিনি বন্ধ করলেন। নিঃসন্দেহে কোন রাজনৈতিক কারণ সেখানে ছিল যে জন্য তিনি সৈন্য পরিচালনা করেন নাই। আজকেও ফিলিস্তিনে যে কাণ্ড ঘটছে, সম্ভবত কোনো রাজনৈতিক কারণ আছে যে জন্য আজকে মুসলিম রাষ্ট্রগুলি কেউ কেউ কথা বলছেন বটে, কিন্তু অধিকাংশ চুপ আছে। আর সে কারণে আমরা সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করছি, তিনি যেন এমন কোন শক্তিশালী ব্যক্তিকে দুনিয়াতে পাঠিয়ে দেন বা অন্য কোনো মাধ্যম সৃষ্টি করে দেন, যার মাধ্যমে এই মজলুম মানুষগুলি জুলুমের হাত থেকে বেঁচে যায়। আল্লাহ, তুমি তাদেরকে জালেমদের হাত থেকে নিষ্কৃতি দাও তোমার শক্তির মাধ্যমে। আল্লাহুম্মা আমিন।